তবে আমার একটা জিনিস খারাপ লাগলো, সৌরভ গাঙ্গুলি তার আগে তো নামেনি, ও না নেমে ভিলেন হয়ে গেল, নেমে ভিলেন হয়ে গেল, আর অরিজিৎ সিং না নেমে হিরো হয়ে গেল। এটা খুব আসলে সময়টাও তো অনেক উত্তেজিত সময়, ফেক নিউজ সব বুঝলাম, কিন্তু ফেক নিউজের পেছনেও দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে সংগঠিত ভাবে বিভ্রান্তির চেষ্টা, এটা একটা দিক, আরেকটা হচ্ছে সংগঠিত ভাবে বিভ্রান্তির শিকার যারা তারা কিন্তু খুব গভীর রকম মানে স্কিম করছে না, তারা খুব দৌত্যজিত, এই দুটো মিলছে যখন তখন একটা ব্যাপার হচ্ছে। এবং যাই হোক, মানে এই সময় অন্তত সৌরভ গাঙ্গুলি থেকে আমরা কি এক্সপেক্ট করেছিলাম, আমি ধরুন যদি বলি সৌরভ গাঙ্গুলি থেকে আমি কি এক্সপেক্ট করেছিলাম, তার একটা ফেসবুক লাইভ আমরা আশা করেছিলাম একটা মেয়ের বাবা হিসেবে, তাই না? একটা মেয়ের বাবা তো সে, মেয়ের বাবা হিসেবে সে যদি কোনো মানে মনে করে যেটা এখন একটা দলীয় জিনিসে পরিণত হয়েছে, যেটা হয়েছে বাই নাও, এটা তৃণমূল বিজেপি সিপিএম ঘটনা, এখন মানে জনগণ একটুখানি গুটিয়ে নিয়েছে নিজেকে এগুলোর থেকে, কিছুটা গুটিয়ে নিয়েছে মানে ইস্যুটা থেকে গোটায়নি, যেটা চলছে এখন এটা বুঝেছে, এখন পার্টিটা ঢুকে গেছে সেটা খুব ক্লিয়ার। তো সেসবের ঊর্ধ্বে তো সৌরভ গাঙ্গুলি একটা বক্তব্য রাখতে পারত, বাংলা নাইনের মধ্যে এটা বলতে পারতো, এই সাজেশন অনেক কিছু তো করা যেত, মানে সৌরভ গাঙ্গুলি যেটা বলার চেষ্টা করেছে ওটার মাধ্যমে, যেটা দিকে হিন্ট করেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অন্যান্য জায়গা এরকম নয়, ওইটা সারা পশ্চিমবঙ্গের চিত্র নয় কি, এটাই বলেছে তো সারা রাজ্যের চিত্র। একটু আগে আমি যেটা বোঝালাম যে সারা পশ্চিমবঙ্গেরই এটা চিত্র, একটি বাঙালি মেয়ে, একটি বিহারি, একটি ক্রিমিনাল যে কিনা সিভিক ইত্যাদি সঙ্গে ঢুকে গেছিল হাসপাতালি করছে, অর্থাৎ একজন ভূমিপুত্র মানে মেয়ে, একটা বহিরাগত ক্রিমিনাল যার কিনা পশ্চিমবঙ্গে সে বেশ একটা পাওয়ার বানিয়ে নিয়েছে, করে একটা ভূমিপুত্র মেয়ের উপর ক্রাইম করছে। সঙ্গগুলি বলতে চায় এটা শুধু বেলগাছিয়ায় ঘটে, যে সারা পশ্চিমবঙ্গে এটা শুধু বেলগাছিয়ায় ঘটে। হ্যাঁ, যদি সৌরভ গাঙ্গুলি বলতো যে কলকাতা শহর সেখানে ধর্ষণের হার তো আসলেই দিল্লি, বোম্বে, মাদ্রাস, ব্যাঙ্গালোর এটার থেকে অনেক কম, সত্য কথা, ঠিক আছে, কিন্তু সেটা তো সে বলেনি, সেটা সত্য কথা। তার মানেটা কি? তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গকে নিয়ে কনসার্ন হওয়ার কিছু নেই, তার মানে তার মানে এটার মাধ্যমে সে যদি নিজেকে ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল স্টার মনে করে, তাহলে সে বলতে পারতো যে দিল্লিতে আসলে এই সমস্যাটি হয়তো 100 গুণ, আমি 100 গুণটা কিন্তু ছোট করে বলছি না, আসলে দিল্লিতে ধর্ষণের হার কলকাতার তুলনায়, হার সংখ্যার কথা বলছি না, হার কলকাতার তুলনায় 100 গুণেরও বেশি, ঠিক আছে, এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা। যাই হোক, কিন্তু এসবও তো সে বলতে চায় চেষ্টা করেনি, তাই না? অর্থাৎ সে তথ্যগত একটা কোনো কথাই যায়নি যেখানে একটা কোনো একটা তার মানে হয়, ঠিক আছে, বরং সে পশ্চিমবাংলার যে বাস্তবতা যেখানে এই বহিরাগত সাপ লোলুপ সাপদরা এই বাঙালি নারীদের উপর দিনের পর দিন নারকীয় অত্যাচার চালাচ্ছে, সেটাকে সে ঢাকার চেষ্টা করেছে এই বলে যে এটা সারা পশ্চিমবঙ্গের চিত্র না, আমি বলছি এটা সারা পশ্চিমবঙ্গের চিত্র, এটা সারা পশ্চিমবঙ্গের চিত্র, এটা এটা যেখানে যেখানে এরা বেড়ে গেছে, যেখানে যেখানে বাঙালি শতাংশ কমছে জনবিন্যাসে, সেখানে সেখানকার চিত্র এটা। একটু সৌরভ গাঙ্গুলি ফরেন টরেন যান, কোনো সমস্যা নেই, একটু বাংলার জেলাগুলোতেও যান, আপনি তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইত্যাদি এসব অনেক কর্তা কর্তায় আছেন, সেখানে তো এই যে ইউপি বিহার হরিয়ানার ছেলেগুলোকে বেঙ্গল টিমে খেলান, তাই জন্য হয়তো আপনার এ কথা বলাতে অনেক মুখগুলো বন্ধ, আপনি বলতে সাহস পেলেন না যে সঞ্জয় রায় যে মানে ধর্ষক ও খুনি
সেটা বিহার থেকে আসা ফ্যামিলির, বলতে হয়তো আপনার সমস্যা আছে, কারণ আপনার চারিদিকে তো সব ইউপি থেকে আসা, বিহার থেকে আসা, রাজস্থান থেকে আসা, এইসব দিয়ে ঘিরে রেখেছেন নিজেকে। এবার একটুখানি বাঙালির চোখে যদি ওই মোমবাতি দিয়ে যদি একটুখানি নিজের এই অন্ধকার দিকটা একটু আলোকিত করতে চান, করুন, আমি জানি না কতটা সম্ভব হবে। এটা কিন্তু একটা ক্রান্তিকাল, মানে আমি দুটো দুটো জিনিস বলবো, একটা ব্যাপারটা হচ্ছে চোদ্দই আগস্টের আগে নামার আর চোদ্দই আগস্টের পরে নামার মধ্যে বিরাট তফাৎ রয়েছে। বাংলা পক্ষ ঘটনার দুদিন পরেই পথে নেমে গেছে, ঠিক আছে, সেটা অন্য কথা, এটা আমাদের রেকর্ড কাউকে প্রমাণ করার জিনিস না। ঘটনা যেদিন ঘটেছে আমরা 11 তারিখ থেকেই পথে নেমে গেছি, কিন্তু দেখবে 14 তারিখের পরে কিছু লোক যখন এই বাঙালির যে একটা শোডাউন হলো বলতে পারো রাতে, যেখানে আমরা সকলে ছিলাম কিয় দংশের লোক ছাড়া, এবং সেটা কিন্তু পার্টি বেসে না, এটা হচ্ছে জলমাপা পাবলিক, এই জলমাপা পাবলিকদের জন্য আমরা চিনে রাখি, সৌরভ গাঙ্গুলি তাদের মধ্যে একজন। কেন 14 তারিখ রাত্রে সে নামতে পারতো না সকলের সাথে? ধরো আমি বলছি না যে বাংলা পক্ষ মধ্যে তাকে 10-11 তারিখেই নেমে যেতে হবে, 12 তারিখে অনেকে অনেকেই 14 তারিখের ওই রাতের দখল নেবার বিষয়টায় তার মেয়ের হাত ধরে সে সেদিন নামতে পারতো না 14 তারিখের রাত্রে? এত জল মাপা কেন ভাই? এত একটা একটা কথা আছে, যেমন ইংরেজিতে একটা কথা আছে যে দ্য বিগেস্ট রিস্ক ইউ ক্যান টেক ইন লাইফ ইজ টু টেক নো রিস্ক এট অল, যে জীবনে সবচেয়ে বড় ঝুঁকি কি বল, কোন ঝুঁকিটা তুমি নিতে পারো জীবনে? যে জীবনে তুমি কোনো ঝুঁকিই নিলে না, এটা একটা বিরাট বড় ঝুঁকি। সৌরভ গাঙ্গুলিকে বাঙালি একটা চোখে দেখে, ঠিক আছে, সেটা নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ক্ষতি হতে যেন সে না দেয় এটাই আমি বলবো, ঠিক আছে। কারণ দেখো তার উচ্চার সঙ্গে চেনা জানা ভালো, তার তৃণমূলের সঙ্গে চেনা জানা ভালো, বিজেপির সঙ্গে চেনা জানা ভালো, সিপিএম এর সময় সিপিএম এর সঙ্গে চেনা জানা ভালো ছিল, সবসময় সব নেতা মন্ত্রীদের সঙ্গে চেনা জানা ভালো, কখনো সে একটা জমি বাগায়, কখনো সে একটা এই এ করে, ঠিক আছে সব বুঝলাম, কিন্তু পাবলিকতেও তাকে চিনে যাচ্ছে ভালো, তার যেরকম চেনা জানা ভালো পাবলিকতে চিনে যাচ্ছে ভালো, তাই না? ভেবে দেখ। এবার আমি অন্য দিক থেকে বলছি, একটা সময় 2021 আগে কিছু লোক থেকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছিল, তাদের তারা আজকেও তারা তো আজকেও আছেন, তারপরে বুঝতে পেরেছেন তো এগুলো না এরকম মানে উঠলো বাইতো কটক যায় এইভাবে, কিন্তু রাজনীতি একটি দীর্ঘকালীন রাজনৈতিক মানে কি বলবো প্রক্রিয়া, এবং রাজনৈতিক নেতৃত্বর মতো সেই মুকুট পরার মতো মাথাটা তৈরি করাও একটি দীর্ঘকালীন প্রক্রিয়া, এটা এমন এই নয় পড়ে দিলাম বেশ ভালো খেলে, বেশ ভালো এই করে, বেশ ভালো তাই করে, বেশ ভালো বললো, এই এই জিনিস নয়, ঠিক আছে, এটাই বলার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।